আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা লিগাল হেয়ার সার্টিফিকেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। লিগাল হেয়ার সার্টিফিকেট কী, কোথায় থেকে এই সার্টিফিকেটটি বানাবেন, এই সার্টিফিকেটটি কী কী কাজে লাগে প্রভৃতি। আপনি যদি কলকাতা বা তার আশেপাশের এলাকায় বসবাস করে থাকেন তাহলে আমি আপনাদের এই সার্টিফিকেটটি বানিয়ে দিতে পারব। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9832941619। আমার অফিস অ্যাড্রেস হলো আলিপুর জাজেস কোর্ট, কলকাতা 27। নিচে ডিসক্রিপশানে আমার অফিসের লোকেশান দেওয়া থাকবে। লিগাল হেয়ার সার্টিফিকেট হলো ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একটি অ্যাফিডেভিট, যেটা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট অফিস থেকে করা হয়। পরিবারের যখন কোনো সদস্য মারা যান তখন তার সম্পত্তির যে সমস্ত উত্তরাধিকারী থাকেন, অর্থাৎ তার ছেলেমেয়েদের মধ্যে মৃত ব্যক্তির সম্পত্তি ভাগাভাগি করার জন্য লিগাল হেয়ার সার্টিফিকেট করা হয়। যিনি মারা গেছেন তার ছেলেমেয়েদের মধ্যে যে কোনো একজনকে এই সার্টিফিকেটটি বানাতে হয়। আপনারা মোবাইল স্ক্রিনে একটি লিগাল হেয়ার সার্টিফিকেট দেখতে পাচ্ছেন। এই সার্টিফিকেটে লেখা রয়েছে বিফোর দ্য লার্নেড ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাট আলিপুর। তারপরে যার নামে এই সার্টিফিকেটটি হবে তার নাম এখানে লেখা রয়েছে। তারপরে তার বাবার নাম ও তার পুরো ঠিকানাটি লেখা রয়েছে। তারপরে লেখা রয়েছে দ্যাট দ্য নেম অফ মাই ফাদার ইজ সুরেন্দ্রনাথ পণ্ডিত হু হ্যাড ডাইড ইনস্ট্যান্ট অন এত অ্যান্ড দ্য নেম অফ মাই মাদার ইজ খাদুবালা পণ্ডিত হু হ্যাড ডাইড ইনস্ট্যান্ট অন এত লিভিং বিহাইন্ড দেয়ার ফোর সন্স অ্যান্ড টু ডটার্স অ্যাজ দেয়ার ওনলি লিগাল হেয়ার্স অ্যান্ড সাকসেসার্স আর অ্যাজ ফলোস। এই সুরেন্দ্রনাথ পণ্ডিতের যে সমস্ত ছেলেমেয়েগুলি রয়েছে তাদের নাম একের পর এক এখানে দেয়া রয়েছে। তারপরে লেখা রয়েছে দ্যাট দেয়ার ইজ অর আর নো আদার লিগাল হেয়ার্স অর সাকসেসার্স হ্যাভ অ্যান্ড এক্সেপ্ট আস দ্যাট উই গেট দ্য প্রপার্টি মুভেবল অর ইমুভেবল লেফট বাই আওয়ার ডিজিজ পেরেন্টস। তারপরে নিচে যে ব্যক্তি আবেদন করেছে তার সই দেওয়া রয়েছে, একজন অ্যাডভোকেটের সই রয়েছে ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্ট্যাম্প ও সই রয়েছে এখানে।